আজকে আমাদের টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে রেগুলার ইনকাম কিভাবে আপনারা জেনারেট করবেন। দেখুন, আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি এবং লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে গিয়ে সবসময় আমরা যেটা বারবার বলি যে আপনি একবার ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট করার পর আগামী 15-20 বছর ইনফ্যাক্ট আপনি ভুলে যাবেন যে অ্যাকচুয়ালি আপনি কোনো টাকা রেখেছিলেন, কারণ সেটা মনে করলেই আমাদের না নানাভাবে খরচা করতে ইচ্ছা করে। সেই জন্য ভুলে যাবেন যে আপনি টাকা রেখেছিলেন এবং ভবিষ্যতে আপনি 15-20 বছর বাদে যখন সেই টাকাটার দিকে নজর দেবেন বা কর্পাস অ্যামাউন্ট উইথড্র করবেন, দেখবেন সেটা 7-8-10 কিংবা তার থেকেও বেশি গুণ হয়ে গেছে। সো এটাই লং টার্ম ইনভেস্টমেন্ট ফিলোসফি, এর জন্যই লং টার্ম ইনভেস্টমেন্ট করা। কিন্তু আমরা আজকে প্রতি মাসে বিনিয়োগ থেকে কিভাবে ইনকাম করবেন সেটা নিয়েও একটু কথা বলবো, কারণ শুধুমাত্র যে একদম 20-25 বছরের ছেলেমেয়েরাই আমাদের চ্যানেল দেখে সেটা নয়, অনেক প্রাপ্তবয়স্ক, মধ্যমবয়স্ক কিংবা রিটায়ার্ড মানুষরাও দেখেন, তাদের জন্য কিন্তু বিশেষ এই এপিসোডটা খুব আকর্ষণীয় হতে চলেছে। কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন এবং সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলো কী কী, দেখুন প্রথমেই যে ইনভেস্টমেন্টটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। ঠিক এসআইপির উল্টো এটা, মানে এসআইপির ক্ষেত্রে কী হচ্ছে যে আপনি একটা মাসে মাসে টাকা দিচ্ছেন, এসডব্লিউপিতে আপনি মাসে মাসে টাকা উইথড্র করছেন। এইখানে সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে একটা কর্পাস অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, সেখান থেকে প্রতি মাসে আপনি টাকা তুলে নেবেন। মিউচুয়াল ফান্ডের ফান্ড ভ্যালু বা ইউনিট ভ্যালু ক্রমশ বাড়তে থাকবে, আপনি টাকা তুলতে থাকবেন। এবার হয়তো আপনারা ভাবলেন যে আমি মিউচুয়াল ফান্ডে যদি টাকা রাখি এবং সেখান থেকে যদি মাসে মাসে উইথড্র করি তাহলে তো সমস্ত টাকা শেষ হয়ে যাবে। দেখুন, বেহিসাবিভাবে খরচা করলে আপনি মিউচুয়াল ফান্ড কেন জীবনের যে কোনো জায়গা থেকে টাকা খরচা করে শেষ করে ফেলতে পারেন, কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করে রাখেন তাহলে আপনি একটা টাকা রাখার পর মান্থলি একটা টাকা উইথড্র করার পরেও কিন্তু টাকা আপনার বাড়বে, ইনফ্যাক্ট ওয়েলথ গেইন হবে। কীরকম? ধরুন ক্যালকুলেটারের স্ক্রিনে আপনারা দেখুন যে আপনারা 10 লক্ষ টাকা টোটাল লামসাম অ্যামাউন্ট রেখেছেন, এখানে দিয়ে দিচ্ছে লামসাম ডিপোজিট অ্যামাউন্ট 10 লক্ষ টাকা। ধরুন আপনারা 10 লাখ টাকা লামসাম করেছেন মিউচুয়াল ফান্ডে দিয়েছেন এসডব্লিউপিতে, আপনি মান্থলি উইথড্র করবেন 8,000 টাকা। মান্থলি আপনি ওখান থেকে 8,000 টাকা একটা রেগুলার ইনকাম ধরুন জেনারেট করছেন, 8,000 টাকা উইথড্র করবেন। আপনি 12% হারে মিউচুয়াল ফান্ডের ওয়েলথ গেইন প্রতি বছর হয়, অর্থাৎ আপনি যে 10 লাখ টাকাটা রেখেছেন সেটা প্রতি বছর 12% হারে বাড়তে থাকছে, আর সেখান থেকে কিছু কিছু অংশ আপনি 8,000 টাকা করে তুলতে থাকছেন ইউনিটগুলো কেটে কেটে। আপনি 25 বছর ধরে ধরুন 8,000 টাকা করে তুলে গেলেন, স্টিল আফটার 25 ইয়ার্স আপনি প্রায় 24 লক্ষ টাকা উইথড্র করার পরেও আপনার ফাইনাল ব্যালেন্সে 33,68,953 টাকা থেকে যাবে, অর্থাৎ ওই 10 লাখ টাকাটা বেড়ে এই 33,68,000 হয়ে গেল এবং সেখান থেকেও কিন্তু আপনি 8,000 টাকা করে প্রতি মাসে 25 বছর উইথড্র করে গেছেন। তাই রিটায়ার্ড পার্সনদের জন্য যারা প্রাইভেটে চাকরি করেছেন, যাদের হাতে কর্পাস অ্যামাউন্ট আছে, আমরা অনেক সময় অনেক এরকম মেসেজ পাই যে আমার হাতে এত টাকা আছে, আমি রিটায়ার করে গেছি, কী করব। আপনারা কোনো স্ট্যান্ডার্ড কোম্পানির, বড় কোম্পানির স্ট্যান্ডার্ড মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি প্ল্যান করতে পারেন। ডিটেলসে জানার জন্য আমাদের এসডব্লিউপি নিয়ে ইন ডেপথ এপিসোড রয়েছে, সেটা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা আপনার একটা রেগুলার ইনকাম জেনারেটের দুর্দান্ত অপশান হতে পারে। সেকেন্ড, আমার খুব পছন্দের, একটু বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে কিন্তু সেখান থেকে আপনি ইয়ারলি বা বছরে 2-3 বার একটা টাকা পাবেন, এবং সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে বিশ্বাস করুন এটা অনেক বড় ভালো একটা অপশান। যারা সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখেন না, মানে দীর্ঘ সময়ের জন্য, আমার মানে এমার্জেন্সি ফান্ড ছাড়া, আমার কিন্তু তাদেরকে বলার যে এই সেভিংস অ্যাকাউন্টে 3-3.5% সুদের কথাটা না ভেবে এই অপশানটা ভাববেন লং টার্মে যদি টাকা রাখতে হয়। সেটা হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টকস, খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত স্টকসে বছরে একটা ভালো ডিভিডেন্ড পে করে, সেই ডিভিডেন্ডের টাকায় অনেকের
অনেক খরচাপাতি ইনফ্যাক্ট সংসার খরচ চলে যায়। আমি দেখেছি ইনভেস্টার্স যারা রয়েছে, যাদের অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে, তারা কিন্তু ডিভিডেন্ডের টাকায় একটা রীতিমতো ওয়েলথ গেইন করতে থাকে। সেই জন্য ডিভিডেন্ড পেইং স্টকসে আপনারা সবসময় ইনভেস্ট করবেন। এই ডিভিডেন্ড কি, দেখুন বড় বড় যে সমস্ত কোম্পানি, এটা নিয়ে আমি পরে একটা ডেডিকেটেড এপিসোড বানাবো, আপাতত ছোট করে বোঝাই যে বড় বড় কোম্পানি ধরুন তাদের বিভিন্ন বিজনেস অপারেট করছে। ডিভিডেন্ড পেইং স্টকসের মধ্যে খুব ভালো নাম করা কোম্পানি হচ্ছে আইটিসি। আইটিসি তার সিগারেট বিজনেস, মূলত টোব্যাকো বিজনেস যেখানে আছে, সেখান থেকে একটা অলরেডি স্যাচুরেটেড মার্কেটে পৌঁছে গেছে। যদিও এখন FMCG এবং হোটেল ব্যবসা তারা রমরমিয়ে করছে, কিন্তু তার সাথেও আমি বলছি যে এই যে টোব্যাকো বিজনেসে কার্যত মনোপলি রয়েছে এবং স্যাচুরেটেড একটা মার্কেটে পৌঁছে গেছে। আইটিসি জানে যে এরপর মার্কেট খুব বেশি বাড়ানো টোব্যাকো বিজনেসে ইন্ডিয়াতে তাদের পক্ষে পসিবল না। সেই জন্য আইটিসি কোম্পানির এই যে কয়েক হাজার কোটি টাকা থেকে যে লাভ্যাংশটা ওঠে, তার কিছুটা অংশ তো তারা, মানে বেশ কিছুটা অংশ তো তারা বিভিন্ন অন্যান্য বিজনেসে ইনভেস্ট করে, হোটেল বানাচ্ছে, আপনার FMCG গুডস বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও একটা টাকা তাদের কাছে থেকে যায় যেটা তাদের আর ইনভেস্ট করার প্রয়োজন বলে তারা মনে করে না। তখন সেই টাকাটা তারা শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেয় এবং সেটাকেই বলা হয় ডিভিডেন্ড। অর্থাৎ এটা আইটিসির মতো যত কোম্পানি রয়েছে, তারা তাদের যে লাভ্যাংশগুলো রয়েছে আফটার ইনভেস্টমেন্ট, যেটা তাদের থেকে যায়, যেটা তারা মনে করেছে এই টাকাটা আর ইনভেস্ট করার দরকার নেই, সেই টাকাটা তারা ডিভিডেন্ড হিসাবে দেয়। এবং সেই ডিভিডেন্ড থেকেই কিন্তু অনেক বর্তমানে অনেকে, যারা বড় বড় ভালো ভালো ইনভেস্টার, যাদের একটা গুড অ্যামাউন্ট কর্পাস অ্যামাউন্ট ইনভেস্ট হয়ে গেছে, তারা কিন্তু তাদের একটা রেগুলার ইনকাম জেনারেট করে থাকে। সুতরাং ডিভিডেন্ড পাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বেশ কিছু কোম্পানি রয়েছে আপনারা দেখে নিতে পারবেন যে যারা দু তিনবারের ওপর বছরে ডিভিডেন্ড পে করে। এর মধ্যে একটা টার্ম আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড। এই ডিভিডেন্ড ইয়েল্ডে আপনাদের দেখতে হবে যে তারা তাদের শেয়ার ভ্যালুর থেকে কত পার্সেন্ট অ্যাভারেজ আপনাদেরকে ডিভিডেন্ড দেয়। যদি আপনার ডিভিডেন্ড ইয়েল্ড 3% বা তার উপর হয়, তাহলে আপনি টোটাল যে টাকাটা ইনভেস্ট করেছেন তার ওপর থেকে 3% বা তার উপর যতটা ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে সেই টাকাটা আপনারা ডিভিডেন্ড হিসেবে পাবেন। ধরুন কোনো কোম্পানির ডিভিডেন্ড ইয়েল্ড 5%, আপনার যদি 1,00,000 টাকা সেখানে ইনভেস্টেড থাকে, সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা তো বাড়তে থাকছেই, আপনি যেটা ইনভেস্ট যে শেয়ারটা কিনেছেন সেই শেয়ার ভ্যালু তো বাড়তে থাকছেই, এবং আপনি 5% যদি ডিভিডেন্ড ইয়েল্ড হয়, আপনি 5% 1,00,000 টাকার উপর, অর্থাৎ 5,000 টাকা করে বছরে পেতে থাকবেন। সো এই জায়গাটা, যে কোম্পানিগুলো ডিভিডেন্ড ইয়েল্ড 3%-এর ওপর, সেই কোম্পানিগুলোতে আপনারা বেশ কিছুটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদেরকে একটা রেগুলার ইনকাম জেনারেট করবে। সো এই ডিভিডেন্ডের কথা বললাম বলে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি ডিভিডেন্ড কোন কোন শেয়ারগুলো দেয় সেটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে স্মল কেস অ্যাপে একটি পোর্টফোলিও রয়েছে, যেটা হচ্ছে ডিভিডেন্ড অ্যারিস্টোক্র্যাট। এটা অ্যাকচুয়ালি 12টা এমন স্টকসদের নিয়ে পোর্টফোলিও, যে 12টা কোম্পানি শেষ বিগত 10 বছর ধরে কিন্তু তাদের ডিভিডেন্ডের পরিমাণ বাড়িয়ে চলেছে, এবং CAGR-এর হিসাবে কিন্তু আপনি 22%-এর ওপর ইন্টারেস্ট পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পোর্টফোলিওর মধ্যে 66.6%, অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, অর্থাৎ আপনার রিটার্নের স্টেবিলিটি এবং ডিভিডেন্ড পাওয়ার স্টেবিলিটি কিন্তু একই থাকবে। এবং আপনি যদি এই পোর্টফোলিওতেও ইনভেস্ট করতে চান, তাহলে ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আরও একটা বিষয় বলে রাখছি যে স্মল কেসে আপনারা আরও অনেক কিছু পাবেন ইনভেস্ট করার পর, যেমন হচ্ছে XIRR দেখতে পাবেন, অর্থাৎ গোটা বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, রিব্যালেন্স টাইমলাইন পেয়ে যাচ্ছেন, আপনি কস্ট ক্যালকুলেটার, অর্থাৎ আফটার ইনভেস্টমেন্ট যখন উইথড্র করবেন কত ট্যাক্স হচ্ছে, কত রিটার্ন পাচ্ছেন, এক্স্যাক্ট কস্ট ক্যালকুলেটার তাদের AI থেকে করে দিচ্ছে, এবং অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা ইনভেস্ট করছেন, বর্তমানে কত ভ্যালুয়েশন রয়েছে, কতটা পজিটিভ কিংবা কতটা নেগেটিভ। সো ফাইনালি আরও একবার বলতে চাইছি যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ইনভেস্ট করতে চাইলে স্পেসিফিক্যালি ডিভিডেন্ড বেশি দেয় এরকম স্টকসে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন। আসছি পরবর্তী অপশানে, সেটা হচ্ছে মান্থলি ইনকাম স্কিম, MIS নিয়ে
বলতে গেলে দেখুন অত্যন্ত ডিফেন্সিভ যারা তাদের জন্যই। আপনার যদি জেনুইনলি আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন, যদি আপনার বুকে একটু সাহস থাকে, আপনারা যদি এবং সবচেয়ে বড় কথা 40-50 লাখ টাকা যদি থাকে, তাহলে আমার মনে হয় এমআইএসে না গিয়ে আপনারা কিন্তু SWP-তে যাওয়াটাই বেটার হবে, কারণ তাতে পরবর্তীকালে ওয়েলথ গেইনটা আপনার অনেক বেশি হবে। এমআইএসের ক্ষেত্রে কি মান্থলি ইনকাম একটা জেনারেট হচ্ছে, গভর্নমেন্ট স্কিম পোস্ট অফিস মারফত করা যায়, 6.60% হারে সুদ পাওয়া যায়, এবং এমআইএসের সিস্টেমটা হচ্ছে 4.5 লক্ষ টাকা করে একটা অ্যাকাউন্ট করা যায়। এই 4.5 লক্ষ টাকার ওপর আপনি 6.6% হারে সুদ পাবেন এবং আপনার একটা মান্থলি ইনকাম জেনারেট হবে। 5 বছর বাদে আপনার যখন এমআইএস ম্যাচিওর হবে আপনি কিন্তু 4.5 লক্ষ টাকাই পাবেন। SWP-তে যেরকম আপনি টাকা তুলছিলেন প্লাস আপনার ওয়েলথ গেইন হচ্ছিল, এখানে কিন্তু সেটা হবে না। এমআইএস নিয়ে আমাদের একটা আর একটা ডিটেলস ইন ডেপথ এপিসোড রয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন। কিন্তু এমআইএসে যেটা সুবিধা সেটা হচ্ছে এটা গভর্নমেন্ট ব্যাক স্কিম, আপনার সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই। বাড়িতে যারা ইয়ং ছেলেমেয়েরা দেখছো, অনেক বয়স্ক মানুষদের টাকা পয়সা থাকে যারা শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চান না, তাদেরকে বোঝানো অনেক সুবিধা এমআইএস করা। এবং এমআইএসে অ্যাকচুয়ালি জয়েন্ট অ্যাকাউন্ট করলে 4.5+4.5, 9 লাখ টাকা অবধি রাখতে পারা যায়। এমআইএসের সুদটা এতটাই কম যে যদি 4.5 লক্ষ টাকা রাখা যায় তাহলে 4.5 লক্ষ টাকার জন্য 6.6% হার, যেহেতু একদমই ডিফেন্সিভ কিন্তু সিকিউর, সিকিউরলি গোটা বছরে 29,700 টাকা টোটাল সুদ পাওয়া যায় 4.5 লক্ষ টাকা রাখলে, এবং 2475 টাকা করে মান্থলি ইনকাম জেনারেট হচ্ছে, যেটা খুব বেশি নয়। এবং ATC-তেও কিন্তু এমআইএসে ছাড় পাওয়া যায় না। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, এমআইএসের ইন্টারেস্ট যদি উইথড্র না হয় তখন কিন্তু সেই ইন্টারেস্টটা রেখে দেওয়ার জন্য ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট অর্থাৎ কম্পাউন্ডিংয়ের কোনো ফেসিলিটিস পাওয়া যায় না। তবে ডিফেন্সিভ ইনভেস্টাররা যদি মান্থলি ইনকাম জেনারেট করতে চান, যেহেতু অপশানটা সরকার দিচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখলাম। এরপর আসছি সরকারি ইনভেস্টমেন্ট, যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে যদি একান্তই ডিফেন্সিভ আপনারা হন, তাহলে বেস্ট যেটা অপশান সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। 60 বছরের ঊর্ধ্বদের জন্যই এটা মূলত খুব ভালো একটা স্কিম। এখানে 7.4% হারে সরকার সুদ দিচ্ছে আপনাদের, এটা আগে 9 ছিল, এখন 7.4 হয়ে গেছে, কমতে আহামরি কিছু না। এখানে আপনারা 1,000 টাকা থেকে 15 লাখ টাকা অবধি রাখতে পারবেন, এবং প্রতি 3 মাস অন্তর এই 1,000 থেকে 15 লাখ টাকার মধ্যে টোটাল যে কর্পাস অ্যামাউন্টটা থাকবেন সেই টাকাটা আপনি সুদ হিসাবে পাবেন। কত সুদ পাবেন? 7.4%। এখানে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে আপ টু 15 লাখস আপনি রাখছেন, কিন্তু উইথড্রোর সময় কিন্তু আপনার ফাইন হতে পারে, অর্থাৎ উইথড্রোর সময় আপনাকে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয় যদি আপনি প্রি ম্যাচিওর ক্লোজিওর করেন। এবং এখানে আর একটা অসুবিধা হচ্ছে আলটিমেটলি 7.4% যেহেতু গ্যারান্টেড, যেহেতু গভর্নমেন্ট দিচ্ছে, 7.4% হারেই পাওয়া যায়। তথাপি সরকারি যতগুলো স্কিম আছে তার মধ্যে সম্ভবত বেস্ট রিটায়ারমেন্ট স্কিম কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। আপনি ATC ধারাতেও ট্যাক্সে ছাড় পাচ্ছেন এবং ঝুঁকির পরিমাণ কম, এবং প্রি ম্যাচিওর ক্লোজিওর অপশানটা থাকছে, কিন্তু প্রি ম্যাচিওর ক্লোজিওরের সময় আপনি মনে রাখবেন যে ফাইন কিন্তু কাটা হয়। এবং লাস্ট অপশান, এটা বলার কিছু থাকে না কিন্তু যেহেতু আমি এই ভিডিওতে আলোচনা করছি সেহেতু বলে রাখি, রেন্টাল ইনকাম যদি 50-60 লাখ টাকা থেকে থাকে, যদি শহরে আপনি কোথায় ইনভেস্ট করবো বুঝতে পারছেন না, আমি বলবো যদি রিয়েল এস্টেট, যদি স্টক মার্কেট নিয়ে খুব নাক সিটকানো থাকে তাহলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, বেটার দেন এই সমস্ত সরকারি স্কিম। আপনি 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিলেন, সেই ফ্ল্যাটটা একটু ভালো প্রাইম লোকেশানে কিনুন, দেখে নিন যে কোন এরিয়াতে কিনছেন, সেখানে ভালো ভাড়াটা পাওয়া যায় কি না, সেখানে আপনি রেন্ট দিয়ে দিন। প্রপার্টির ভ্যালু বাড়তে থাকছে, অর্থাৎ 50 লাখ টাকার ফ্ল্যাট আপনি যখন 10 বছর বাদে বিক্রি করতে যাবেন 80-90 লাখ টাকা পাবেনই, তার সাথে প্রতি মাসে রেন্টাল ইনকাম বাবদ আপনার একটা ইনকাম হয়ে যাবে। তো সুতরাং এটা সবারই মাথায় থাকে, কিন্তু তথাপি আমি আমার রেকমেন্ডেশানে বলছি সরকারি স্কিমে পয়সা ফেলে না রেখে
যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে খুব নাক ছিটকানো থাকে তাহলে এটা করতে পারেন। এটা অন্তত সরকারি স্কিমের থেকে, স্পেসিফিক্যালি MIS-এর থেকে বেটার অপশান। আর আপনারা যদি এতগুলো স্কিমের মধ্যে আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা বেটার, আমি চোখ কান বুঝে বলবো SWP। আজকের এপিসোড আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমার একটা গানের চ্যানেল রয়েছে, অরিজিৎ চক্রবর্তী নাম। টাইটেলে যে নীল ব্লু কালারে ট্যাগ করা রয়েছে ওটা অ্যাকচুয়ালি আমার গানের চ্যানেল। বাংলা গান শুনতে ভালোবাসলে ওখানে গিয়ে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।